সকাল 8:30 আমরা যাচ্ছি মন্দিরে, মায়ের মন্দিরে কালীবাড়িতে। যেহেতু সুইটিকে বলা হয়েছিল যে সোমবারে ওকে নিয়ে যাওয়া হবে, যেহেতু গুড়িয়ার জন্মদিনের দিনও যেতে পারিনি, তাই সুইটি এরকম সকাল থেকে উঠে বসে রয়েছে মন্দিরে যাওয়ার জন্য। তো আমরা রেডিও হয়ে গেছি, আর একটু রেডি করা বাকি আছে সুইটিকে, তারপর আমরা যাবো। চলে এসেছি আমরা মন্দিরে। এই দেখো, তুমি এখানে ফুল নিয়ে যাও নাকি কোন দোকান থেকে? মা অন্নপূর্ণার মন্দির তৈরি হচ্ছে। অন্নপূর্ণার মন্দির হচ্ছে, দেখে আসি। অনেক গাছ কেটে দিয়েছে, নাহলে গাছে যা পাখি ছিল। এই যে এটা হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির। শিব মন্দিরে যাবি বলে ছিলেন মহাদেব। যাও যাও, চলো আমি ওই দিকে চলে গেছিলাম, কি হয়েছে? ভয় পেয়ে গেছে। দেখো বাবা তো এখানে দাঁড়িয়ে আছে। তুই ভাবলি মা কোথায় গেছে? তুই এদিক দিয়ে ঢুকেছিলি, আমি ওই দিকেটাই ঢুকেছিলাম। চল, তুই তো পুকুর পাড়ে যাবি মাছ দেখতে। মাছ দেখতে এখানে আসলে মানে মাছ দেখতে যাবেই। আসলে এদিক দিয়ে যাচ্ছে, ওদিক দিয়ে নামছে। বাবু এদিক দিয়ে নেমে যায়, এদিক দিয়ে নেমে যায়। ঠাকুর দেখিনি, এখন আবার ঠাকুর দেখতে যাচ্ছে। যা দেখে আয়, ওই তো দেখে। ওরে বাবা, বারবার এসে একই প্রশ্ন করবি? সেদিন বলেছিলাম না কেন দিন বাঁধে, আবার বলবো। পূর্ণ হোক এরকম চেয়ে, ঠাকুরের কাছে কিছু চেয়ে এখানে ঢিল বাঁধে, আর পূর্ণ হয়ে গেলে এসে আবার ঢিলটা খুলে দেয়। বুঝেছিস? এবার তো চল, তাহলে আমরা কতগুলো ঢিল বাঁধবো সব। দেখো দেখো, এবার বলেছে ওরা ওর কাজে যাবে, তাড়াহুড়ো করছে। আর ও একবার এদিকে দৌড়াচ্ছে, একবার ওদিকে দৌড়াচ্ছে। এখানে আসার নম্বর ঘুরিয়ে সুইটি ওর বাবার কাছে বকা খাচ্ছে, যেহেতু ওর বাবা কাজে যাবে। অনেকটাই বেলা হয়ে গেছে, দোকানপাট খুলে গেছে, দোকান থেকে বারবার ফোন করছে বাবাকে। আমি একটু বাজারে যাবো,
আমরা রান্না কি করবো তাও বাজার তো করতে হবে না, তো বাজারে সে বাজারও করতে হবে, আর আমার একটু সেলাইয়ের কিছু দরকার সেগুলো আনতে যাবো। বলছে আখের রস খাবে, আমাকে বলছে রোজ স্কুলে ছুটি হওয়ার সময় তুই আখের রস খাই, এবং বাবা খাইয়ে নিয়ে যায়, কারণ আখের রস তো আখের মাঝবাজারের ভিতরে আমি যাচ্ছি না যেহেতু প্রচুর ভিড়, জল ফ্রেন্ড চলে এসেছে বাড়িতে। আর এই দেখো সুইটিকে খেতে দিয়েছি জ্যাম রুটি, আমি মোবাইলটা নিয়েছি খাওয়া বন্ধ, মোবাইল দেবো তারপর খাবে। তো আমিও রুটি খেয়ে নিই আর গুড়িয়াও খেয়ে নিই, গুড়িয়াও খাইনি, ও পুজো দিচ্ছিলো আজকে, গুড়িয়াই টিফিন বানিয়েছে। তো ও খাওয়ার পর ও আবার স্কুলে চলে যাবে আর আমি রান্না করবো। আমরা বাজার করে একবারে চলে এসেছি, আজকে সুইটি বাজার থেকে মাছ হয়ে এনেছে, চিকেনও নিয়ে এসছে, নিয়ে এসছে কোনো মাছ নেই, রুই কাতলা ছাড়া প্রত্যেকদিন রুই কাতলা। হ্যাঁ বাজারে কাঁকড়া কচ্ছপ সব দেখে এসছে, আর তখন থেকে মা জানো কাঁকড়া খেয়েছিল, কাঁকড়া দীঘাতে নিয়ে খাইনি, নিয়ে পরে ফেলেছিল, আর বলছে আমি কাঁকড়া খেয়েছি, রানী কাঁকড়া আবার লোকটা বলছিল, না মনে পড়ে যাচ্ছে সেই কাঁকড়া নিয়ে ফেলেছে বাবারে। তো আজকে মাছগুলো ফ্রিজে রেখে দেবো যেগুলো নিয়ে এসছে, আর মাংসটাই করবো, আর আমার সেই কাজ সেলাই এখনো যে কমপ্লিট হয়নি। দাঁড়া বাবু, তো ভেবেছিলাম টক টক করে মাংস রাঁধবো, টক দইটা আছে তো, তো বলছে দিচ্ছ না, তখন থেকে বক বক করে যাচ্ছ। তো আমি ভেবেছিলাম যে বাজারে গিয়ে একবার যে সেলাইয়ের জিনিসগুলো আমার লাগবে সেগুলো একবারে নিয়ে চলে আসবো, কিন্তু দোকান খোলেনি, তো 10টা না বাজলে ওই কাপড়ের পিসের দোকান খোলে না, তাই আনতেও পারলাম না। তো বিকেলবেলায় চেষ্টা করবো যাওয়ার, আমার বর বলেছে সন্ধ্যেবেলায় এসে নিয়ে যাবে, দেখি। তো এই দেখো ধরে নিয়ে এসছি, ওর কাকার বাড়ি চলে গেছিলো খেলতে, তো সুইটিকে দিয়ে দিয়েছি পড়তে, আর আমি চললাম রান্না করতে, যেহেতু মাছ কাটতে হবে, চিকেন ধুতে হবে, রান্না করতে হবে, চিকেন আর এই যে মাছ, এই মাছ আবার সুইটি আর গুড়িয়া কেউ খায় না, এই খয়রা মাছগুলো, এগুলো প্রচুর কাটা রয়েছে, তো আমি এই মাছ টাছ কেটে নিই। তো এই মাছে প্রচুর কাঁটা রয়েছে, তাই সুইটি আর গুড়িয়া খায় না, এই মাছ রান্না করবো শুধু সঞ্জয় আর আমিই খাবো, আর চিকেন হচ্ছে যেহেতু মেয়েদের আর কিছু লাগবেও না। তো আমি তাড়াতাড়ি করে রান্না করে নিই, যেহেতু আমাকে বারবার ওর কাছেও যেতে হবে, নাহলে এইবার ছেলা করবে পড়বে না, তারপরে আবার রান্না বান্না করে, রান্না করে বাসন দিয়ে আবার সেলাইও করতে হবে। সন্ধ্যা হয়ে গেছে আর আমি সেলাই করছিলাম, বোর্ডটা নিজে নিজে পড়ে গেছে, তোরা ভূতের গল্প করছিস, দেখ পড়ে গেল, আর বাইরে কি বৃষ্টি নেমেছে, আজ যেহেতু সোমবার আর এত বৃষ্টির জন্য বোধ হয় আমার বরের ছুটি হয়ে গেছে, ফোন করেছিল, দেখো কি বৃষ্টি কি বৃষ্টি, এই দেখো তাও থামলো এখন, ভাবলাম আমি বাজার যাবো, তাই বল ফোন করেছে যে দোকান বন্ধ হয়ে গেছে তো রেডি হও, আর এই দেখো রেডি হবো কি, কি বৃষ্টি নেমেছে, তাও এখন কমলো, প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে যাবো না বাজার। তো এক আমার বড় চলে এসেছে বৃষ্টিতে ভিজে ভিজে, কি বৃষ্টি নেমেছিল আবার স্নান করলে, তো আবার দেখো কি নিয়ে এসছে, সুইটি যেহেতু বলে দিয়েছিল চিকেন পাকোড়া খাবে, তাই সুইটির জন্য চিকেন পাকোড়া নিয়েছে, একটা খেয়ে নিয়েছে, মানে কম হয়ে গেছে দেখাতে, তাই বলছে একটা খেয়ে নিয়েছি, আর আমরা খাবো ভেজিটেবিল চপ, দিদিও বলছে দিদিও তো উঠিয়ে খেয়ে নিল, এই যে তো খা খাওয়ার জন্য এনেছি, আর আমি খাবো, এই দেখো মুড়ি আর এই দেখো আমার টিফিন, মুড়ি আর এই যে লাল চা, তো খেয়ে নিই, এরপর আর কিছু সেলাই বাকি রয়েছে, একটা ব্লাউজ বানাচ্ছি যেটা আর একটু বাকি রয়েছে সেটা করে নেবো, আর তারপর বাজার যাওয়ার ইচ্ছে রয়েছে, এদিকে 8টা প্রায় বাজতে যাচ্ছে, জানি না এইসব খাওয়ার পর কটা বাজবে, আর বাজার আজকে যাবো কি যাবো না, তাকে এগুলো খেয়ে নিই, চা ঠান্ডা হয়ে যাবে নাহলে। তো ফ্রেন্ডস আমি এখন চললাম বাজার, না রে মামা বাড়ি যাবো না, একটাকে ঘরে রেখে যাবো, বলছি কালকে তোর পরীক্ষা, লেখাগুলো কর, আমি আর যাবো আর আসবো, যেহেতু বেশি কিছু নেওয়ার নেই, বলে কি দেখো মনের মধ্যে সন্দেহ, দেখো বলে কি ওখান দিয়ে মামা বাড়ি চলে যাবো না, তো মামা বাড়ি যায়, তোরা দুজন ঘরে থাকবি, আমি যাবো আর আসবো, কিন্তু সুতোর দোকানে অনেকটা ভিড় থাকে, এটাই হলো ব্যাপার, যে কতক্ষণে হবে, ওখান থেকে দাঁড়িয়ে ভিডিও কল করবো কি মেয়ে, যাতে মামা বাড়ি যাচ্ছে কিনা দেখার জন্য। তো যাবো শুধু গোপালের ড্রেসগুলো বানাবো, সে লেস কিনতে, আর একটা ব্লাউজ লাল রঙের বানাবো, যেহেতু এই যে ব্লাউজটা বানিয়েছি এটা লাল নয় ঠিক, তো আমার মানে মনের মতো হয়নি, তার জন্য একটা পিস কিনতে যাবো, এবারে ওইখানে যতটুকু সময় লাগবে তাই, আর তাছাড়া আর নয়, বর বলছে মোবাইলের ব্যাক কভার কিনে দেবো, এই কিনে দেবো, আমাকে লাগবে না, অত সময় নেই দাঁড়িয়ে থাকার, মেয়েরা ঘরে থাকবে, যাবো আর আসবো আমি, দেখো চললাম, মোবাইলে কভার নেই না, মোবাইলটা আজকে স্লিপ করছে, আমাকে বলছে দেখবে বাইকে বসে বসে ভিডিও করছো, তো বাজারে চলেই এসেছি, মানে খুব সামনে,
একটু অগ্রণী দিয়ে দিতে পারতে, অগ্রণী ঠাকুরটা একটু দেখাতাম। ঠাকুর যেহেতু চলে এসেছে, ও রাস্তা বন্ধ। এই মাত্র আমি বাড়িতে ঢুকছি, সুইটির লেখা হয়ে গেছে। কি আছে গোপালের জামা বানাতে, তো এগুলো চেঞ্জ করে যতটা পারি সেলাই করি। আমার মেশিন দেখো খোলাই আছে এখানে। আর গুড়িয়া একটা সুইটি একটা পেন্সিল পেয়ে খুব খুশি। দেখো প্যাকেট ভর্তি পেন্সিল রয়েছে, তবুও এরকম পেন্সিল দরকার। এই দেখো আমার সেলাই হয়ে গেছে। এই দেখো আমি দুটো ড্রেস বানিয়েছি গোপালের। এই ড্রেসটা আমি আমাদের বাড়ির জন্য রেখেছি, আমাদের বাড়িতে গোপালের জন্য এটা বানিয়েছি। আর এটা আমি আমার ননদের বাড়ির গোপালের জন্য বানিয়েছি। আর এই দেখো এখানে আমি একটা আমার মা যে শাড়িটা আমাকে দিয়েছে, এই যে এই শাড়িটা, এটারও আচল সেলাই করে ফেলেছি, এটা দুদিকে সেলাই করে নিয়েছি। তো আজকে আর কিছু করব না, আমি আমার ব্লগ এখানেই শেষ করব, কারণ রাত অনেক হয়ে গেছে। সুইটিকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, আর ঘরের আরও বাকি কাজ অনেক রয়েছে। তো আমি আমার ব্লগ এখানেই শেষ করছি, যেহেতু ঘরে আরও অনেক কাজ রয়েছে, বিছানা সব গোছানো, আরও সুইটিকে খাওয়ানো, নিজেরা খাওয়া, বাসন ধোয়া, অনেক কাজ। তো আমি আর কিছু সেলাই আজকে করবো না, যেহেতু যে ব্লাউজটার পিস কিনে নিয়ে এলাম সেই ব্লাউজটা এত রাত হয়েছে, শাশুড়ির দোকান বন্ধ হয়ে গেল। তো যেই ব্লাউজটার পিস কিনে নিয়ে এসেছি সেই ব্লাউজটা মানে কালকে বানাবো, আজকে আর বানাবো না, সময়ও নেই অত, রাত হয়ে গেছে। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।